সাথে তেষট্টি, দেখো ছয় দশ তিন তেষট্টি, আবার ছয় আর তিনে যোগ করিলে নয়, নয় আটে বাহাত্তর, সাত দশ দুই বাহাত্তর, সাত আর দুইয়ে যোগ করিলে হরি বিনে নাই আমার কৃষ্ণ বিনে নাই, হরি বিনে নাই আমার কৃষ্ণ বিনে নাই, হরি বিনে নাই আমার কৃষ্ণ বিনে নাই, নয় নয় একাশি আমি হরি বড় ভালোবাস, নয় নয় একাশি আর দশ এক একাশি, আবার আটার একে যোগ করিলে নয়, নয় দশে নব্বই, নয় শূন্য নব্বই, নয় আর শূন্যে যোগ করিলেও আমার হরি বিনে নাই আমার কৃষ্ণ বিনে নাই, হরি বিনে নাই আমার কৃষ্ণ বিনে নাই, হরি বিনে নাই আমার কৃষ্ণ বিনে নাই, কৃষ্ণ বলে দুটি বাহু তুলি সবাই মিলে, সবাই মিলে বা হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে উলুধনি, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে আর এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নামে গাই, এসো না কৃষ্ণ কৃষ্ণ গাই, এসো কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে এসো কৃষ্ণ বলে বাহু তুলে রাধে মায়েরা। আমার শুধু শুনলে তো হবে না, বলতে হবে, তবে কাজে দেবে আপনাদের, তো বলবেন তো আমার সঙ্গে সঙ্গে পড়ে পড়ে, হ্যাঁ কই আমি যেমন ভাবে বলবো ঠিক তেমন ভাবে বলবেন আমার পরে পরে, কেমন ভাবি একবারে, চলো চলো যাই, হবে হবে, প্রথমবার তো ওই জন্য অসুবিধা হচ্ছে, করে করে তালি দিয়ে সবাই মিলে একবার চলো চলো যাই, আরেকটু জোরে হবে, এতজন আছেন আমার বাবারা সোনা মায়েরা সবাই মিলে একবার চলো চলো যাই, এত সুন্দর গাইতে পারে, শুধু শুধু আমাকে নিয়ে এসেছে, না না আপনারা না ডাকলে আমারও চলবে কি করে, তবে দেখো এত দুর্যোগের মধ্যেও এতজন ভক্তমণ্ডলী বাবারা মায়েরা এসে বসেছে, হ্যাঁ কম কি বৃষ্টি হচ্ছিল, ভগবানকে যারা ভালোবাসে এমনই হয় গো, জয় রাধে, এরা তো কৃষ্ণপ্রেমে পাগল, কৃষ্ণ ভর করেছে আমার পাগল, তাহলে এমন এমন জায়গায় এসে বসে, নালে অনেকে ভাবে বাবা বৃষ্টি হচ্ছে গিয়ে কি করব, হ্যাঁ কিন্তু আমার সোনা মায়েরা খুব সুন্দর, সোনা বাবারা সোনা দাদু ভাইরা এসে বসেছেন এই ছোট্ট মেয়েটার জন্য, জয় রাধে। নমস্কার, ফলতা থানা অন্তর্গত তারাগঞ্জ নিবাসী শ্রীযুক্ত সমর পাখিরা মহাশয় গায়িকার গানে সন্তুষ্ট হইয়া পঞ্চাশটি টাকা পুরস্কার করিলেন, ওই একই সঙ্গে ঢোলা থানা অন্তর্গত জামতলা গ্রাম নিবাসী মল্লিক ভবনের পক্ষ হইতে শ্রীযুক্ত উমেশচন্দ্র মল্লিক মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র শ্রীমান তমালকৃষ্ণ মল্লিক গায়িকার গানে সন্তুষ্ট হইয়া কুড়িটি টাকা পুরস্কার করিলেন।
ওই একই সঙ্গে আরেকটি অনুরোধ আছে, আজ যে জন্য এই মহতি হরিবাসের, আচ্ছা ঠিক আছে, যে রাধে হরে কৃষ্ণ হরি বল, জয় রাধেশ, আজকের এই মহতি হরিবাসর যে জন্য নির্মাণ করা মল্লিক বাড়ি, যিনি করতে স্বর্গীয়া নমিতা মল্লিক মহাশয়া, তানার স্মৃতির উদ্দেশ্যে আর তার শান্তি কামনার্থে তার পরিবার বর্গগণ এই হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন। তো সবাই মিলে আমরা কামনা করব গোবিন্দ চরণে যেন তার আত্মার শান্তি হয়, তিনি যেন গোবিন্দ চরণে ঠাঁই পান, সবাই যেন কৃপা পায় তার, গোবিন্দের কৃপা, ভগবানের কৃপা, তার পরিবার যেন সুখে শান্তিতে থাকে। সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেম আনন্দে হরি বল হরি বল হরি বল, জয় রাধে। তোমাকে আজ আমরা সবাই মিলে একসঙ্গে বলবো, করে করে তালি দিয়ে একবার জোর করে একবার, চলো চলো যাই, চলো চলো যাই, কোথায় যাবো গো? হ্যাঁ, তা বৃন্দাবনে যেতে গেলে আরো কিছু করতে হয়, কি করতে হয়? একটু উলুধ্বনি একটু শঙ্খধ্বনি হোক, জোর করি একবার, চলো চলো যাই, চলো চলো যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই, করে করি তালি, চলো চলো যাই, চলো চলো যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই, জেঠাশ্রী মহতিরি, জেঠাশ্রী মহতিরি সাথে লয়ে হোলি খেলিছে গানা, একবার চলো চলো যাই, চলো চলো যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই, একবারে চলো চলো যাই আবারে, বসন্তেরই লাগে পরশগিরি ধারীর মনে, আবারে বসন্তেরও লাগে পরশগিরি ধারীর মনে, বসন্তেরই লাগে পরশগিরি ধারীর মনে, আবার আবিরানে খেলে হোলি রাধা রানী শানে, বসন্তেরও লাগে পরশগিরি ধারীর মনে, চলো চলো যাই একবার, চলো চলো যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই, একবার চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, কেমন হোলি খেলেছে দেখো মদন মোহন, সাথে লয়ে শ্রী রাধিকা যত সখি গণ, কেমন হোলি খেলেছে দেখো মদন মোহন, সাথে লয়ে শ্রী রাধিকা যত সখি গণ, আবার শ্রীমতী রইলা যুগপান, শ্রীমতী রইলা যুগপান দেখে আয়ানো ভরণীতা, চলো চলো যাই, চলো চলো যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই, একবারে চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, যথা শ্রীমতী রে, যথা শ্রীমতী রে সাথে লয়ে হোলি খেলিছে কানা, একবার চলো চলো যাই, চলো চলো যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই, একবারে চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, একবারে চলো চলো যাই, চলো চলো যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই, একবার চলো চলো যাই শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ হরি হরি, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, একবার চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, সবাই মিলি আজ লীলার মধ্যেই প্রবেশ করব, তবে তার আগে একবার উলুধ্বনি শঙ্খধ্বনি করি, একটু ভজনের মধ্য দিয়ে
আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জোর করে একটু উলুধন। নদিয়া নগরিয়া কি আনন্দ হলানে, সবাই মিলে একটু করি করি তালি হবে তো? হ্যাঁ, জোর করে একবার করি করি তালি দিয়ে আর উলুধ্বনি শঙ্করধ্বনি করি। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হল রে, নদিয়া নগরেয়া, নদিয়া নগরেয়া কি আনন্দ হল রে, নদিয়া নগরেয়া, নদিয়া নগরেয়া যে কি আনন্দ হল রে, ওখানে বিদেশি ভক্ত বাঙালি ভক্ত যারা থাকে ভোগারতি সন্ধ্যা আরতির সময় কি করে জানেন? হাতটা তুলে একবার এদিক, একবার এদিক করে না তো? আমি তেমনটা দেখতে চাই, সবাই মিলে একবার এদিক তালে তালে। রসে অমৃত সমান দেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান গুরু দেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান গুরু দেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে সমৃত সমা অধম পাপি জগাই মাধাই, অধম পাপি জগাই মাধাই, অধম পাপি জগাই মাধাই, অধম পাপি জগাই মাধাই, হরি নামে তোরে গেল রে, সদাই হরি গুণ গানে মধুমাখা এই হরি নামে ভজ মন প্রাণে, মত হও সদাই হরি গুণ গানে মধুমাখা এই হরি নামে ভজ মন প্রাণে, মত হও সদাই হরি গুণ গানে মধুমাখা এই হরি নামে ভজ মন প্রাণে, মত হও সদাই হরি পাপী দসুর হবে না কর, 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 হরি নামে তোরে গেল রে, নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হল রে,
যিনি তাই জয় গৌর জয় রাধেশ্য। হে ভক্তমণ্ডলী, সোনা বাবারা, ভক্তিমতী সোনা মায়েরা, আজকের এই মহতি হরিবাসরে যে লীলা আমরা আস্বাদন করতে চলেছি, সেই লীলার বিষয়বস্তু হল শ্রীরামচন্দ্রের গয়া যাত্রা। শ্রীরামচন্দ্রের গয়া যাত্রা, এই লীলার মাধ্যমে আমরা জানতে পারব পিতামাতা মারা গেলে প্রত্যেক সন্তানের কর্তব্য গয়া ধামে গিয়ে পিণ্ড প্রদান করে আসা। কেন, তার কারণ আমরা এই লীলার মধ্যে জানতে পারব সমগ্র তত্ত্ব ও তথ্যের মাধ্যমে। কৃত প্রথম এই গয়ায় পিণ্ডদান করেছিল এবং কেনই বা গয়া ধামে পিতামাতার পিণ্ড প্রদান করতে হয়, তার কারণ আমরা এই লীলার মধ্যে জানতে পারব। একদিন কৈলাসী হর পার্বতী বসিয়াছেন, এমন সময় পার্বতী ভোলানাথকে জিজ্ঞাসা করছি, প্রভু একটা নিবেদন আছে আপনার চরণে। তো ভোলানাথ জিজ্ঞাসা করছে, কি নিবেদন? পার্বতী বলে উঠল, প্রভু বহু বহু পুরাণে আমি শুনিতব ঠাঁ, বহু বহু পুরাণে আমি শুনিতব ঠাঁ, বহু বহু পুরাণে আমি শুনিতব রঘুনাথের গয়া যাত্রা কভু শুনি নাই, রঘুনাথের গয়া যাত্রা কভু শুনি নাই, আমি রঘুনাথের গয়া যাত্রা কভু শুনি নাই, রঘুনাথের গয়া যাত্রা কভু শুনি নাই। মানে শোনাও প্রভু রামায়ণ শোনা, শোনাও প্রভু রামায়ণ শোনা, শোনাও প্রভু রামায়ণ শোনা, শোনাও প্রভু রামায়ণ শোনা, রঘুনাথের গয়া যাত্রা শোনাও প্রভু রামায়ণ শোনা, রঘুনাথের গয়া শোনাও প্রভু রামায়ণ শোনা। পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু তোমার মুখে 18টা পুরাণ প্রায় আমার শোনা, তবে রঘুনাথের গয়া যাত্রা তোমার মুখে আমি কোনোদিনও শুনি নাই, তাই কৃপা করি সেই রঘুনাথের গয়া যাত্রার কথা যদি আমায় শোনাও। ভোলানাথ বলে উঠলেন, শোনো পার্বতী, যে রামচন্দ্রের কথা তুমি জানতে চাইছ তার পিতার কথা আগে শোনো। রামচন্দ্রের পিতা কে বাবা? রাজা দশরথ। তো ভোলানাথ বলছে, আগে দশরথের কথা শোনো, তারপরে রামের কথা শুনবে। দশরথের কেমন অবস্থা হয়েছিল জানো? বলে কেমন অবস্থা? চার জাহান পুত্র থাকতে রাজা অগ্নিতে না গেল, চার চার পুত্র থাকতে রাজা অগ্নিতে না গেল, আর চার চার পুত্র থাকবে বাসি মরা হল, চার চার পুত্র থাকবে বাসি মরা হল, আর চার চার পুত্র থাকবে বাসি মরা হল, চার চার পুত্র থাকবে বাসি মরা হল। রাজা বাসি মারা হয়েছিল, বাসি মারা হয়েছিল, রাজা বাসি মারা হয়েছিল, বাসি মারা হয়েছিল, ওই না চারি চারি পুত্র থাকতে
বাসি মারা হয়েছিল না চারি চারি পুত্র থাকতে বাসি মারা হয়েছিল আবার চারি চারি পুত্র থাকতে বাসি মারা হয়েছিল না চারি চারি পুত্র থাকতে বাসি মারা হয়েছিল এমন সময় পার্বতী এ কথাটা শুনে চমকে উঠেছে, প্রভুই আপনি কি বললেন? রাজা দশরথ যার চার চারটে ছেলে সে কিনা বাসি মরা হলো? ভোলানাথ বলছে হ্যাঁ, যার চার চারটে ছেলে একদিন নয়, দুদিন নয়, তিন দিনের বাসি মরা হয়েছিল। পার্বতী বলছে প্রভু এ আবার কেমন কথা, এ কি করে সম্ভব? রাজা দশরথের মৃতদেহ তিন দিনের বাসি মরা হয়ে গেছিল, কি করে? শোনো পার্বতী, এক তপবনে অন্ধমণি নামে একজন মণি বাস করত, তার স্ত্রী আর সেই মণি দুজনেই ছিল জন্মান্ধ। একটা পুত্র সন্তান ছিল তার, নাম ছিল তার সিন্ধুমণি। ভিক্ষাবৃত্তি করে তাদের সংসার চলত। প্রত্যেক দিন সিন্ধুমণি ভিক্ষা করে নিয়ে আসত। তবে হ্যাঁ, পিতামাতা দুজনেই তো অন্ধ, রন্ধন করতে পারত না মা, সেই জন্য প্রত্যেক দিন তণ্ডুল ভিক্ষা করত না, অন্যের রাধা অন্ন ভিক্ষা করে নিয়ে আসত। অন্যের রাধা অন্ন নিয়ে আসলি গোবিন্দ সেবা দি, স্বামী সেবা দি, মামার পুত্র সন্তানকে খাইয়ে নিজে সেবা করত। এমনভাবে দিনই চলতে থাকে। হঠাৎ একদিন সিন্ধুর মা সিন্ধুকে ডেকে বলছে, ওরে বাবা, অনেক দিন তো হলো, কতদিন আর অন্যের রাধা অন্ন সেবা করব? একটা কাজ কর না বাবা, এবার একটা বিবাহ কর। সিন্ধু বলছে, মা তুমি বলেছ আর আমি তোমার কথা রাখিনি, এমনটা কি কোনোদিনও হয়েছে? তুমি যখন বলছ আমি অবশ্যই বিবাহ করব। তাই মা বাবার কথা মতো সিন্ধু একটা সৎ পাত্রীর সঙ্গে বিবাহ করল। বিবাহের পর থেকে সিন্ধু আর অন্ন ভিক্ষা করে না, তণ্ডুল ভিক্ষা করে নিয়ে আসে, স্ত্রী নিজে রন্ধন করে। রন্ধন করে গোবিন্দ সেবা, অন্ধ শ্বশুর শাশুড়ির সেবা, পরে পতি সেবা দিয়ে নিজে সেবা করে। এইভাবে চলতে চলতে পাঁচটা বছর কেটে গেল, সিন্ধুর স্ত্রী মা হল না। একদিন পুকুর ঘাটে জল আনতে গেছি, কিছু দুষ্ট প্রকৃতির রমণীরা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গা মেয়ে, ছেলে মেয়ে কটা হলো? সিন্ধুর স্ত্রী বলি, আমার কোনো সন্তান নেই। দুষ্ট প্রকৃতির রমণীরা বলে উঠল, হবে কি করে? সারাদিনই যদি অন্ধ শ্বশুর শাশুড়ির সেবা করো, তুমি সন্তান নেবে কখন? সময় কোথায় তোমার? তুমি কি চাও না কেউ একজন তোমায় মা বলে ডাকু? চাই তো, কিন্তু
কি করব, কি করবে মানে অন্ধ শ্বশুর শাশুড়িকে প্রাণে মেরে ফেল। আর প্রাণে মেরে ফেললে দেখবে অনাশেই তুমি মা হয়ে গেছো। প্রাণে মেরে ফেলব কিন্তু কি করে? দুষ্ট প্রকৃতির রমণীরা বলে উঠল, আরে একেবারে মারবে কেন? একদিন খেতে দেবে, দুদিন খেতে দেবে না, খেতে দিয়ে জল দেবে না, দুদিন স্নান করাবি, চার দিন স্নান করাবি না। এইভাবে দেখতে দেখতে অস্থি চর্ম সার হয়ে নিজেরাই মরে যাবে। এমন সময় এ কথাটা শুনি সিন্ধুশ্রী মনে মনে চিন্তা করছে, এটা তো ঠিক, ঘরে গিয়ে গোটা জালগুলোকে বাজারে বিক্রি করি খুঁত কিনে নিয়ে এসেছি। আর তখনকার দিনে পাওয়া যেত পাটিশানি হাড়ি, একই হাড়িতে দু রকমের ভাত হয়। স্বামী যাতে বুঝতে না পারে স্বামীর জন্য গোটা চালের ভাত, আর অন্ধ শ্বশুর শাশুড়ির জন্য খুদের ভাত। রন্ধন করে দিত, একদিন খেতে দিত, দুদিন খেতে দিত না, খেতে দিয়ে জল দিত না, একদিন খেতে বসে সিন্ধুর মা ভাতের থালায় হাত বুলিয়ে বলে, বৌমা বৌমা, আমার ছেলেকে কেউ কি ভিক্ষা দেয় না গো, প্রত্যেক দিন খুদের ভাত, হারেছে খেতে পারি না, বলো না আমার ছেলেকে কেউ কি ভিক্ষা দেয় না দুটো। কতদিন হয়ে গেল গোটা চালের ভাত খাই না, বড় কষ্ট হয় জানো তো, খুদের ভাত খেতে খেতে আমাদের শরীরের সমস্ত বল যে চলে গেছে, বলো না গো কেউ কি দেয় না। সিন্ধুর স্ত্রী চিৎকার করে বলে উঠল, চুপ কর, যা পাচ্ছ তাই খাও, বেশি কথা বললে এই খুদের ভাতটুকুও কপালে জুটবে না। আর কোনো কথা বলে না, চুপচাপ খেয়ে নেয়। সিন্ধু বাড়িতে এসে মা বাবার সঙ্গে দেখা করতে গেলে সিন্ধুশ্রী বাধা দেয়, দাঁড়া, ওদের বয়স হয়েছে, ঘুমাতে দাও, ঘুমাচ্ছে ওরা, ওদের ডেকো না, কিছুতেই সাক্ষাৎ হতে দেয় না। এইভাবে দিনই চলে। একদিন দুপুরবেলায় তাড়াতাড়ি গৃহে ফিরে এসেছে সিন্ধু। ফিরে এসে দেখছে অন্ধ বাবা মা ধুলার উপরে গড়াগড়ি দিচ্ছি আর কাঁদছি, ভগবান একবার তুলি না, আর জীব পারি না, এমন কষ্ট এমন যন্ত্রণা সহ্য করতে, একবার তোমার চরণে আমাদের টেনে না। কাদিয়ার ডাকে, ওগো ভগবান, একবার দয়া করো, একবার কৃপা করো, একবার ভগবান।
উদ্ধারতে পৃথিবী তাই তো তো ছুটে গিয়ে সিন্ধু বাবা মাকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা কি এখনো তোমরা সেবা করনি, এখনো তোমরা স্নান করনি, স্ত্রীকে ডেকেছে কি গো, বাবা মাকে এখনো তুমি স্নান করাওনি, এত বেলা হয়ে গেল, এমন ভাবে অন্ধ বাবা মা আমার ধুলার উপরে গড়াগড়ি দিচ্ছি, তুমি কি লক্ষ্য করনি? সিন্ধুর স্ত্রী সিন্ধুর উপরে হাগ মেরে বলে উল্লো, চুপ করো, সারাদিন তো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও, তুমি কি বুঝবে সংসারের কত কাজ? সিন্ধু স্ত্রীকে বড় ভালোবাসে। ইনপুটটা হয়ে হয়ে গেছে, মনিটরগুলো বন্ধ হয়ে গেছে, যেরকম আছে একরকম থাক না, অমনটা কেন করছো ওখানে দাঁড়িয়ে? মানে মনিটরগুলো আউট হয়ে গেছে, আউটপুটগুলো হচ্ছে, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধেশ্বর।
হরে কৃষ্ণরই বোন। সিন্ধু স্ত্রীকে বড় ভালোবাসে, তাই কোনো কথা না বলি বাবা মাকে তুলে নিয়ে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দিয়ে স্ত্রীকে বলছে, দাও দাও এবারে খেতে দাও বাবা মাকে। সিন্ধুর স্ত্রী তো বিপদে পড়ে গেছে, স্বামীর সামনে অন্ধ শ্বশুর শাশুড়িকে গোটা চালের ভাত দিতে পারবে না, খুদের ভাত কি করে দেবে, কি করবে চিন্তা করে পাচ্ছি না। স্বামীকে বলছে, আগে তুমি খেতে বসো, তারপরে আমি বাবা মাকে খেতে দিচ্ছি। গোটা চালের ভাতটা বেড়েনি যখনই স্বামীর কাছে দিয়েছি, স্বামী ভাতের থালাটা নিয়ে মায়ের কোলের কাছে সরিয়ে দিয়েছে, মা খাও। সিন্ধুর মা থালায় হাত বুলিয়ে বলি, বাবা পেয়েছি গোটা চালের ভাত, কতদিন খাইনি বাবা, খুদের ভাত খেতে যে বড় কষ্ট হয়, আর খেতে পারি না, তোকে কি কেউ ভিক্ষা দেয় না বাবা? মা, খুদের ভাত হতে যাবে কেন, এই তো গোটা চালের ভাত, খুদির ভাত বলছো যে, কে তোমায় দেয় খুদির ভাত? কেন, ওই যে বৌমা, ও বৌমা বলো না, প্রত্যেক দিন তুমি তো আমাদেরকে খুদির ভাতই দাও। হ্যাঁ হ্যাঁ দি, বেশ করে দি, তোমরা বেঁচে আছো বলেই আমি জীবনে মা ডাক শুনতে পাচ্ছি না, তোমরা যদি মরে যাও আমি অনায়াসে মা হতে পারব। সিন্ধু স্ত্রীর গালে সপাটি একটা চড় মেরেছে দিচারিনি, নষ্ট, এত কষ্ট দিয়েছিস আমার বাবা মাকে, এত যন্ত্রণা দিয়েছিস। সিন্ধুর মা বলে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে, কিছু বলিস না, না মানা, যে নারী বুঝি না, অন্ধ বাবা মাকে কি করে সেবা করতে হয়, যে নারী বুঝি না বাবা মার মায়া মমতা কতটা সুন্দর, সে কি করে মা হবে, যে মা হওয়ার জন্য আমার বাবা মাকে মেরে ফেলতে চায়, ও তো কোনোদিন মায়ের মমতা বুঝবে না, ও কি করে করবে সন্তান লালন, ও কি করে করবে সন্তান মানুষ, ও তো বোঝেই না মায়ের মমতা কতটা, মায়ের ভালোবাসা কতটা মধুর হতে পারে। চলো মা চলো, আর আমরা এখানে থাকব না, তোমাদেরকে নিয়ে অনেক দূরে চলে যাব, তাই অন্ধ বাবা মাকে নিয়ে একটা বাঁকে করি কাঁধে করি বাঁকটা নিয়েছে, বাঁকের এক পাশে মা এক পাশে বাবাকে বসিয়ে নিয়ে পথ চলতে চলতে চলেছে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ
চলিতে আরে বলিতে চলিতে আরে বলিতে সম্মুখে আধার রাত্রি মোরা চলি দিশাহীনি যাত্রি সম্মুখে আধার রাত্রি মোরা চলি দিশাহীনি যাত্রি পথ কৃষ্ণ না পথ চলিতে কৃষ্ণ না কথা বলিতে কৃষ্ণ না হরি না মধুর না পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে মধুরি না হরি না তোমরা গাহে গাহে কৃষ্ণ না হরি না মধুর না পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে এমন সময় পথ চলতে চলতে সিন্ধু বাবা মাকে নিয়ে অযোধ্যা রাজা দশরথের রাজ্যে এসে উপস্থিত হয়েছে সেখানে যখন এসে উপস্থিত হয়েছি সিন্ধুর বাবা মা সিন্ধুকে বলছি বাবা একটু বাঘটা নামাবি কেন মা বড় পিপাসা পেয়েছে একটু জল পেলে খুবই ভালো হয় একটু জল পিতৃ মাতৃভক্ত সিন্ধু বাবা মা কি বাঘ থেকে নামি একটা বৃক্ষতলায় বসিয়ে বলছি মা তোমরা এখানে বসো আমি দেখছি কোথাও জল পাওয়া যায় কি না একটা জলের গাড়ুনি চললেন জলের সন্ধানে পাশেই ছিল সরজ নদী সেই সরজ নদীর এক প্রান্তে মাচা তৈরি করে বসে আছে রাজা দশরথ হরিণ শিকারের খুব শখ মনে ভেবেছিল সন্ধ্যাবেলায় হরিণ জল খেতে আসবে আর সেই হরিণ কি আমি শিকার করব এদিকে সিন্ধু যখন জলের গাড়ুটা নিয়ে জল ভর্তি যাবে খালি কলসি ভরার একটা ঠক ঠক করে যখন আওয়াজ হচ্ছে সেই ঢক ঢক আওয়াজটা শুনে রাজা দশরথ চিন্তা করছে ওই বোধ হয় হরিণী জল খেতে এসেছে সেই শব্দ ভেদি বান সেই শব্দ অনুসরণ করে যখনই ছুঁড়েছে সেই বান গিয়ে লেগেছে সিন্ধুর গায়ে চিৎকার করে উঠেছি কে মারিলে বলো
আমারে মারিলে দশরথ চমকে উঠলে নাকি? এ তো কোনো হরিণের কণ্ঠস্বর নয়, এ তো একটা মানুষের কণ্ঠস্বর। ছুটতে ছুটতে গিয়ে দেখছি জয়রাধ, গিয়ে দেখছি যেহেতু একজন মনে ঋষির কোনো ছেলে। হে কি মহারাজ, দশরথ তাড়াতাড়ি করি সিন্ধুর মাথাটা কোলের উপরে তুলে নিয়ে বলছি, ও গো তোমায় আমি মারতে চাইনি, আমি মৃগ জ্ঞানে বান আঘাতি তোমায় মেরে ফেলেছি। হে কথাটা শুনে সিন্ধু মহারাজকে বলছি, মহারাজ একটা অনুরোধ, একটা অনুরোধ, অন্ধ বাবা মা বৃক্ষ তলায় বসে আছি শুধু একটু জলের আশা, একটু জল দিয়ে আসবে? দেখুন বাবা, সন্তান কেমন হওয়া উচিত, মরতে বসেছি তবু অন্ধ বাবা মার কথা ভোলেনি। আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করে বসে আছে, একটু জল তাদের কাছে পৌঁছে দিয়ে আসবে? মহারাজ বলছে, কথা দিলাম, তোমার কথা আমি রাখব, এ কথা শোনা মাত্র সিন্ধু প্রাণ ত্যাগ করলে। মহারাজ সিন্ধুর দেহটাকে কোলে তুলে নিয়ে এক হাতে জলের গাড়ুটা নিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছি, আর ভাবছি মণিবরকে গিয়ে আমি কি বলবো, এই অপরাধের জন্য সে তো আমায় ক্ষমা করবে না। ধীরে ধীরে ভাবতে ভাবতে যেখানে সিন্ধুর বাবা মা বসে আছে সেখানে গিয়ে উপস্থিত হয়েছি। অন্ধমণি পায়ের আওয়াজ পেয়ে বলে উঠল, কে সিন্ধু এলি? আই না বাবা, বড় পিপাসালি গেছি, বড় কষ্ট হচ্ছে, একটু জল দে না বাবা। একটু জলের আশায় কণ্ঠটা যে রুদ্ধ হয়ে আসছে, একটু জল দিবি? কি হল, কথা বলছিস না জি? কে? অযোধ্যা রাজা দশরথ বলে উঠল, মণিবর আমি মহারাজ দশরথ। মহারাজ দেখুন না, আমার পুত্র সিন্ধু সেই কখন গেছি জল আনতে, এখনো তো ফিরে এলো না, একটু জল, একটু জলের জন্য কণ্ঠটা যে রুদ্ধ হয়ে যাচ্ছে, দেখুন না মহারাজ। দশরথ বলে উঠল, মণিবর আপনার পুত্র আর কোনো দিনও ফিরে আসবে না। মানে কি বলছেন আপনি, কি হয়েছে আমার পুত্রের? মণিবর আপনার পুত্রকে মৃগ জ্ঞানে বাণ আঘাতে আমি মেরে ফেলেছি। না বলো না, করলেন
কোনো ক্ষমা হয় না। আমি আমি আপনাকে ছেড়ে দেব না। আমাদের একমাত্র ভরসা, একমাত্র অবলম্বন আমার পুত্রকে আপনি বানাগাতে মেরে ফেললে আমি আপনাকে অভিশাপ দেব, যেমন পুত্র সখী আমাদের প্রাণ হারাতে হবে তেমন আপনাকে অভিশাপ দিলাম আপনারও পুত্র সখে প্রাণ হারাতে হবে। মণিবর, আমার তো কোনো পুত্র নেই, পুত্র নেই, তোমায় আমি শাপে মরে দিলাম, পুত্র নেই, পুত্র হবে, আর সেই পুত্র শোকে তোমার প্রাণ হারাতে হবে। এ কথাটা শুনি রাজা দশরথীর সর্ব অঙ্গ জ্বলতে শুরু করলো, ছুটে গিয়েছে কুলগুরু বশিষ্ঠর কাছে। গুরুদেব বশিষ্ঠদেব তখন গৃহে ছিল না, ছিল তার পুত্র বামদেব। সমস্ত কথা যখন বামদেবকে জানালো, পাঁচ বছর বয়স সেই বামদেব, মহারাজ দশরথকে বললেন আপনি গঙ্গা হতে স্নান করে আসুন, আমি আপনার অঙ্গ জ্বালা দূরীভূত করব। তাই যখনই স্নান করে এসেছি তুলসী তলায় ধূপ দিবি জেলে তিনবার রাম নাম উচ্চারণ করাতেই রাজার অঙ্গ জ্বালা দূরে গেল, অঙ্গ জ্বালা দূরে গেল, অঙ্গ জ্বালা দূরে গেল, অঙ্গ জ্বালা দূরে গেল, ওই না রাম নামের পরশ পেয়ে অঙ্গ জ্বালা দূরে গেল, বলি রাম নামের পরশ পেয়ে অঙ্গ জ্বালা দূরে গেল। যখনই মহারাজ দশরথীর অঙ্গ জ্বালা দূরে গেছে, মহারাজ রাজপ্রাসাদে ফিরে গেছে। এদিকে কুলগুরু বশিষ্ঠদেব এসে দেখছি তুলসী তলায় ধূপ দীপ জ্বলছে। এটা দেখি বামদেবকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে বাবা, গৃহে কি কেউ এসেছিল? তুলসী তলায় ধূপ দীপ জ্বলছে কেন? পিতা, মহারাজ দশরথ এসেছিল, কোনো এক মুনির সাপে তার অঙ্গ জ্বলছিল, আমি তাকে রাম নাম উচ্চারণ করি অঙ্গ জ্বালা দূরীভূত করে দিয়েছি। মণিবর পড়ে উঠলে, তুই কি করেছিস? তুই এখনো নিজেই দীক্ষিত নস, পাঁচ বছর এখনো তোর পূর্ণ হয়নি, আর তুই কিনা অন্য একজনকে রাম নাম উচ্চারণ করিয়েছিস? এই অপরাধের কোনো ক্ষমা হয় না, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তোকে চণ্ডাল কুলে জন্মগ্রহণ করতে হবে, নাম হবে তোর গুহাগ চণ্ডাল। পিতা, পুত্রকে এত বড় অভিশাপ দিতে পারলে, তবে অভিশাপ যখন দিলেন বলে দিন উদ্ধার পাবো কি করে? শোন, যেদিন তুই রামচন্দ্রের চরণ স্পর্শ লাভ করতে পারবি সেই দিন ওই চণ্ডাল কুল থেকে আবার মুক্তি পাবি। এদিকে মহারাজ দশরথ রাজপ্রাসাদে এসে পুত্র লাভের আশায় পুত্রষ্টি যজ্ঞ শুরু করল, আর সেই যজ্ঞ হতে এক বাটি চরু উঠে এলো। চরু নিয়ে যখন যাচ্ছি কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রার কাছে, সেই চরুর অগ্রভাগ বিভীষণের মা মালিনী কাক হয়ে এসে তুলে নিয়ে চলে গেল। যে অংশে বিভীষণের জন্ম হয়েছিল, তোমাকে তিন ভাগ থেকে এক ভাগ যখন নিয়ে চলে গেল, পড়ে রইল দুভাগ। কৌশল্যা কৈকেয়ীকে যখন দিয়েছি,
ছোট রানী সুমিত্রা গিয়ে বলছি, দিদি তোমরা কি খাচ্ছ? কৌশল্যা বলে উঠল, আমরা যজ্ঞ চরু সেবা করছি, যে চরু সেবা করলে আমরা সন্তানের জননী হতে পারব। সুমিত্রা বলছে, দিদি তোমরা মা হবে আর আমি মা হতে পারব না, আমায় একটু দেবে? তাই কৌশল্যা তার ভাগ থেকে অর্ধেকটা দিল, যে অংশে জন্মগ্রহণ করলো লক্ষণ। আর সেই জন্য রাম যেখানে যায় লক্ষণও সেখানে যায়। আর কৈকেয়ী তার ভাগ থেকে অর্ধেকটা দিল, যে অংশে জন্মগ্রহণ করলো শত্রুঘ্ন। তাই ভরত যেখানে যায় শত্রুঘ্নও সেখানে যায়। যজ্ঞ চরু সেবা করি চার পুত্র যখন জন্মগ্রহণ করল, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন বশিষ্ঠ দেবের কাছে সমস্ত অস্ত্রবিদ্যায় পারদর্শী, শাস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন। সব কিছু বিদ্যা অর্জন করে যখন তারা বড় হয়েছে, একদিন বিশ্বামিত্র মুনি এসেছে মহারাজ দশরথের কাছে, মহারাজ আমি এক মঙ্গলের জন্য যজ্ঞ করছি, আর সেই যজ্ঞ রাক্ষসরা সম্পূর্ণ হতে দিচ্ছে না, তাই আপনার পুত্র রাম লক্ষণকে নিয়ে যেতে এসেছি যাতে সেই যজ্ঞটা সম্পূর্ণ করতে পারি। এই বলি রাম আর লক্ষণকে নিয়ে তারকাসুরকে বধ করি যজ্ঞস্থলে পৌঁছি, যজ্ঞ সম্পূর্ণ করেছি। যজ্ঞ সম্পূর্ণ করার পরে রাম লক্ষণকে বিশ্বামিত্র মুনি বলছে, চলো এবারে যাব মিথিলা নগরী জনক রাজ্যে, যেখানে সীতা দেবী হরধনু পণ রেখেছে সেইখানে যাব। তো জনকরাজ্যে যাওয়ার আগে সম্মুখে পড়েছে ফল্গু নদী। তো ফল্গু নদী পার হওয়ার জন্য একটা মাঝির তো প্রয়োজন, তাই বিশ্বামিত্র কি করছি মাঝিকে ডাকছি পারাপারের জন্য। কেমন ভাবি আজ বিশ্বামিত্র মনি বলে, শোনো হে দিবন, বিশ্বামিত্র মনি বলে, শোনো হে দিবন, আর বিশ্বামিত্র মনি বলে, শোনো হে দিবন, বিশ্বামিত্র মনি বলে, বিশ্বামিত্র বিশ্বামিত্র মনি বলে, শোনো হে দিবন, পার করো যাব মিথিলা নগর, যখনই এমন করে পার করে দেবার কথা বলেছে, মাঝি দুটি করো জোর করে বলছে, কি গো ধীবর বলে, মনিবর তোমায় করি প্রণাম, ধীবর বলে, মনিবর তোমায় করি প্রণাম, ধীবর বলে, মনিবর তোমার করি প্রণাম, কেমন করি তোমার সঙ্গে তোমার নাম, কেমন সঙ্গে তোমার আমি কেমন করিব পার, সঙ্গে তোমার রাম কেমন করিব পার, সঙ্গে তোমার বলছে, তোমায় আমি কেমন করে পার করব, তোমার সঙ্গে যে রাম আছে। এ কথা শুনি মনিবর বলে উঠল, রাম আছে তাতে কি হয়েছে? তখন ধীবর বলে উঠল, রামের গুণ আমি শুনেছি শ্রবণে, শুনেছি শ্রবণে, ওই পাষাণ মানবী হয় নাকি রামের চরণে, রামের রামের চরণে,
পাষাণী মানবী হয়েছিল কে গো? অহল্যা তো বলছি, আমি তো রামের গুণ শুনেছি, পাষাণীও নাকি মানবী হয়ে যায়। তাই ওই রাম যদি আমার নৌকায় চরণ দেয়, চরণ দেয়, তাহলে তোর মানব হয়ে চলে যাবে, মানব হয়ে মানব হয়ে চলে যাবে, রাম যদি চরণ দেয় মানবী হয়ে চলে যাবে, রাম যদি চরণ দেয় মানবী হয়ে চলে যাবে। বলে রাম যদি আমার নৌকায় একবার পা দিয়েছে, ওই অহল্যার মতো আমার নৌকাও মানবী হয়ে চলে যাবে। আমি তো এই করে খাই, আমার নৌকা যদি মানবী হয়ে পালিয়ে যায়, আমি আর কি করে জীবিকা নির্বাহ করব? সেই জন্য রামকে পার করা যাবে না। রামচন্দ্র বলছে, বেশ তুমি একটা কাজ করো, একটা আসন পেতে দাও তোমার নৌকার উপরে, তোমার নৌকার সঙ্গে আমার পায়ের কোনো স্পর্শই হবে না। একথা শুনি মাঝি কি করেছি, একটা আসন পেতে দি, দুটি করো জোর করে বলছেন দয়ালরা, চরণ না দিও নৌকা দয়ালরা, চরণ না দিও নৌকা স্রোতে, আমি যে ধী বড় যাত্রী, নাই আছে আমার ভকতি সুতি, আর আমি যে ধী বড় যাত্রী, না আছে আমার ভকতি সুতি, আমি যে ধী বড় যাত্রী, নাই আছে আমার ভক্তি সুতি, আরে দয়া কর রঘুপতি, দয়া কর রঘুপতি, আরে দয়া কর রঘুপতি, দয়া কর রঘুপতি, চরণ না দিও নো যখনই রামচন্দ্র আর লক্ষ্মণ বিশ্বামিত্র মণিকে পার করে দিয়েছে, পার হয়ে যখন চলে যাচ্ছি, দিবার পিছন থেকে ডাক দিয়েছে, এই যে পার হলে পারেরই করে দিতে হয়, জানা নেই তোমার? হরি বল হরি বল। কি বাবা, যিনি আমাদের পারেরে কর্তা, পারা পারেরে মালিক, পারা পারেরে মালিক,